শান্তি শান্তি শান্তি। অসৎ হইতে মরি সৎপথে নাও জ্ঞানী। শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা, কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। এটা বোধ হয় সবচেয়ে আনন্দ লাগছে যে পৃথিবীতে বড়ই এখন অশান্তি চলছে, এবং এই অশান্তির মধ্যে যারা পৃথিবীকে আরও সুন্দর করে তুলছেন এবং যারা চাইছেন পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক, সেই রকম একটি দম্পতি হচ্ছে স্বাগতা বোন এবং সৌমেন ভাই। এবং এদের আয়োজনে আবার এই হাওড়াতে লাইফস্টাইল ফুড ফেস্টিভ্যাল এবং ফ্যাশন ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে, আজকে যার সূচনা হলো। এবং আমি এবং মল্লিকা আমরা দুজন সুযোগ পেলাম, আমার অত্যন্ত কাছের ভাই সমীর, তাদের মাধ্যমে আমাদের এখানে আসার সৌভাগ্য হলো। সমীর ভাইকেও অশেষ ধন্যবাদ জানাই। এবং এখানে এসে যেটা আমরা দেখতে পারলাম যে একটা এত বিশাল একটা মাঠেতে এত সুন্দর সুন্দর স্টল হয়েছে, শাড়ি স্টল, খাবারের স্টল, লাইফস্টাইল ফেয়ার, সব মিলিয়ে একটা উষ্ণতা ভরা একটা বাতাবরণ তৈরি হয়েছে এখানে, যে বাতাবরণের মাধ্যমে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার একটা প্রয়াস এবং সৌন্দর্য ঘটানোর একটা প্রয়াস এখানে চলছে। এবং পাঁচ দিন ব্যাপী, আমি যা শুনলাম, পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে। এখানে হাজার হাজার মানুষ আসবেন, তারা খাদ্যের সুঘ্রাণ গ্রহণ করবেন, তারা কাপড় জামা কিনবেন, আনন্দে থাকবেন। এখানে সঙ্গীতের অনুষ্ঠান হবে, এখানে নাচের অনুষ্ঠান হবে, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হবে। এবং হাওড়া আমরা জানি অত্যন্ত একটি সংস্কৃতি সম্পন্ন অসাধারণ একটি শহর, এবং হাওড়ার মানুষ ভীষণভাবে আনন্দে ভাসতে ভালোবাসেন এবং তারা সৌন্দর্যকে ভালোবাসেন। এবং হাওড়ার মতো সুন্দর শহর পৃথিবীতে খুব কম আছে, যারা গান বাজনা থেকে সংস্কৃতির প্রত্যেকটি ধারা মাধ্যমে আনন্দ পেতে ভালোবাসেন। হাওড়ার মানুষ হাজারে হাজারে লাখে লাখে আসুন, এটি প্রার্থনা জানিয়ে যাচ্ছি হাওড়ার মানুষের কাছে। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, প্রত্যেক মিডিয়ার বন্ধুরা রয়েছেন, তাদের কাছে আমাদের দুজনের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা। আপনারা থাকেন বলে আমাদের প্রত্যেকটি কাজ সারা পৃথিবীব্যাপী প্রচার পায়, অতএব আপনারা না থাকলে আমরা প্রচার পেতাম না। যদি হয় 3rd April দুপুর 12টা থেকে, এটা চলবে 7th April রাত 9টা পর্যন্ত। দেখুন দাদা, আমরা এতদিন বাইরে করে এসেছি, অনেক রকমভাবে করেছি, লাইফস্টাইল বলুন, ফুডের বলুন, কোনো রকম হ্যাম্পার আমাকে করতে হয়নি। বাট এখানে করলাম, কারণ আমরা জেলাগুলোতে ঢোকার চেষ্টা করছি। প্রমোদা ভবনে ঢুকেছিলাম একটাই পারপাসে, কারণ প্রমোদা ভবনে অনেকে বলেছিল প্রমোদা ভবন এক্সিবিশন করার মতো জায়গা নয়, বাট আপনাদের সহযোগিতায় আশা করি আপনারা সবাই জানেন সেই জায়গাটা আমরা তুলে ধরতে পেরেছিলাম। বাট তারপরে যখন আমরা সেকেন্ডবার এখানে চিন্তা করলাম একটাই কারণে, কারণ আমরা খুঁজছিলাম একটা বড় মাঠ যাতে সবাই মিলে ঢুকে স্টলগুলো ঘুরতে পারে একদম, কারণ প্রমোদা ভবনের জায়গাটা সেরকম ছিল না। আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি, আমার কাল পর্যন্ত আমার লাইফস্টাইল, আমার ফুড, আমার হ্যান্ডিক্রাফ্ট সব ভর্তি ছিল। বাট কেন জানি না অনেকে চাইছে না আমার এই হাটে বাজারেটা মাথা তুলে উঠুক। অনেক জায়গা থেকে অনেক রকমের হুমকি আসছে, এমনকি আমার স্টলারদের কাছে গিয়েও বলা হচ্ছে হাটে বাজারেতে যদি তোমরা যাও আমাদের সঙ্গে কাজ করতে পারবে না। বলতে পারবো না, বাট অনেক স্টলারদের মারফতই আমি শুনতে পেলাম যে রীতিমতো তাদেরকে গিয়ে ধমকানো হচ্ছে, যদি হাটে বাজারেতে তোমরা যাও তাহলে এখানে তোমরা কাজ করতে পারবে না। তবে দাদা, যেটা সত্যি কথা বলতে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেভাবে আমরা স্টল লাগিয়েছি বা যেভাবে আমরা ইভেন্টটা পরিচালনা করছি, এটার মানে এটা নয় যে এখান থেকে আমরা টাকা ইনকাম করে ঘরে নিয়ে যাব। আমি চেষ্টা করছি যাতে যারা ঘর থেকে ছোট ব্যবসায়ী বলুন বা বড় ব্যবসায়ী বলুন, তাদের মারফত জিনিসগুলো সবার হাতে উঠে আসে, এটাই আমার চেষ্টা। তাই দাদা, হাওড়াতে এখনো পর্যন্ত আমি যেটুকুনি জানি এরকমভাবে স্টল সমেত এরকম ইভেন্ট এখনো পর্যন্ত হয়নি, যেটা আমার ধারণা। তো সেটাই আমি করার চেষ্টা করছি, বাট বাকিরা হয়তো এটা ভাবছে যে এনারা এত ন্যূনতম একটা চার্জ নিয়ে এইভাবে, কারণ আমার দুদিন ফ্যাশন শো থাকছে, যেটা এখনো পর্যন্ত আমি আমার ধারণা, এটা আমি বলতে পারবো না সত্যি না মিথ্যে, এখনো পর্যন্ত সেরকমভাবে হয়নি। লস লাভের চিন্তা করে এই উৎসবটায় নামিনি, আমরা একটাই জিনিস চিন্তা করেছি, হাটে বাজারে
হাওড়া প্রাঙ্গণ থেকে হাওড়ার প্রত্যেক নাগরিককে সাহায্যের পথে ঠেলে দেবে। সেখানে হতে পারে আমাদের শুরুতে কিছু লস হবে। লাইফস্টাইলের মধ্যে জামা কাপড়, জুয়েলারি, জুতো, ব্যাগ, বিছানার চাদর, নাইটি, এভরিথিং আন্ডার দ্য স্কাই, আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই আন্ডার লাইফস্টাইল কা হয়েছে। কিন্তু তারা কিছুজন আসতে চেয়েছে, সময়ের অভাবে আসতে পারেনি, আগামী দিনে হয়তো তারাও থাকবে। যদি এর থেকে বেশি বড় আকার নেয় নিশ্চয়ই জানাতে আমরা বাধ্য। এই মেলাটা চলবে আগামী 5 দিন, 7ই এপ্রিল অবধি। থেকেও এসছে অন্ধ্রপ্রদেশ, জয়পুর, ভাগলপুর, বাংলাদেশ, গুজরাট, দেরাদুন, মুম্বাই করিয়েছি। এই পুলিশ পারমিশন, ফায়ার পারমিশন, কর্পোরেশন পারমিশন, এভরি পারমিশন আমরা করিয়েছি। ভেনু পারমিশনের জন্য যে ভেনু সংস্থা, পঞ্চজন্য প্রভাতী পঞ্চজন্য সমিতি ক্লাব, তাদের থেকেও আমরা পারমিশন করি। আমার নাম হচ্ছে সৌমেন শিকদার, আমি হাটেবাজারের ইভেন্ট ম্যানেজার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে নাচ, গান, শ্রুতি নাটক এবং বিভিন্ন কলাকৌশলী, যেমন ম্যাজিক বাচ্চাদের বিনোদনের জন্য। তার ছাড়াও থাকছে হচ্ছে ফ্যাশন শো। আমরা প্রত্যেক জেলায় জেলায় ঢুকতে চাই, কারণ আমরা যেটা দেখেছি সমস্ত শহরগুলো, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, সমস্ত শহরগুলোতে ট্রেড এক্সপো ঢুকছে, কিন্তু জেলায় জেলায় ঢুকতে পারছে না ট্রেড এক্সপো। যেটা ঢুকছে সেটা হচ্ছে সামান্য বলবো না কোনোটাকেই, সরি, কিন্তু মেলাটাই ঢুকছে। যে ট্রেড এক্সপো বা এক্সিবিশন সেই জিনিসটা ঢুকতে পারছে না। তাই আমরা এটাই প্রকল্প নিয়ে ঢুকেছি যে এক্সিবিশন এবং ট্রেড এক্সপো, যেটাকে আমরা জানি এবং বলছি সকলে মিলে, সেইটা নিয়ে আমরা প্রত্যেক জেলায় জেলায় ঢুকব। নেক্সট মেদিনীপুর, তারপরে হুগলি, 24 পরগনা, এরকম একে একে আমরা এগোব। এখানে আমাদের 70টা স্টল আছে। আমার নাম স্বাগতা শিকদার, আমি হাটেবাজারের।